অধিকাংশ মানুষই স্বাধীনতা সামলাতে পারে না, তারা সর্বদা নিজের আমিকে বেঁধে রাখতে চেষ্টা করে, শুধু মুখে বলে চলে মৌখিক স্বাধীনতার কথা। কারণ স্বাধীনতার জন্য চাই সাহস, আর স্বাধীনতার জন্য চাই কিছু উন্মাদনা। তারা আমায় দখল করতে পারে, অত্যাচার করতে পারে, তারা অনেক কিছুই করতে পারে, আমাকে অধিকার করতে পারে না। সব ছেলেদেরই এইভাবে গান গাইতে শেখা উচিত, নতুবা এইভাবে মেয়েদের কিন্তু বসিয়ে রাখতে পারবে না। আমরা অনেক সময় অনেক মানুষের মাঝে থাকা সত্ত্বেও একাকিত্বের অনুভব করি, বা কারো দ্বারা গৃহীত হওয়ার, কারো ভালোবাসা পাওয়ার অভাব অনুভব করি। কিভাবে আমরা এই অসন্তোষ এবং একাকিত্বের মোকাবিলা করব? একসাথে অনেকগুলো প্রশ্ন। আমি কিভাবে এসব কিছু থেকে মুক্ত হব, আবার অন্যদিকে কিভাবে নিজেকে অন্য কিছু বা কারো সঙ্গে বন্ধনে জড়াবো? তোমাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে কোনটা তোমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, স্বাধীনতা নাকি বন্ধন। Please, I would like to hear that word. Freedom. কিন্তু তুমি যদি মুক্ত হয়ে যাও, তোমার মনে হবে তুমি হারিয়ে গেছো। যদি তুমি কোনো একটা পর্বতে যাও যেখানে তুমি সম্পূর্ণ মুক্ত এবং তোমার চারপাশে কেউ নেই, কিচ্ছু নেই, শুধু তুমি পর্বতের কোলে সম্পূর্ণ ফাঁকা স্থানে একা, নিজেকে মুক্ত নয়, তুমি মনে করবে হারিয়ে গেছো। তাই স্বাধীনতা সামলাতে গেলে তার জন্য প্রয়োজন স্বচ্ছ নির্মলতা। অধিকাংশ মানুষই স্বাধীনতা সামলাতে পারে না, তারা সর্বদা নিজের আমিকে, তাদের নিজেদেরকে বেঁধে রাখতে চেষ্টা করে, শুধু মুখে বলে চলে মৌখিক স্বাধীনতার কথা। যদি তাদেরকে সত্যিই মুক্ত করে দেওয়া হয়, তাদের ভীষণ কষ্ট হবে। তো এটা হলো একটা বিবর্তনমূলক ব্যাপার। প্রকৃত অর্থে মানুষের অবস্থা অনেকটা ঠিক খাঁচার পাখির মতো। তুমি যদি একটি পাখিকে দীর্ঘ সময়ের জন্য খাঁচায় রেখে দাও এবং একদিন খাঁচার দরজা খুলে দাও, তখনও পাখিটি উড়তে পারবে না। তারা ভেতর থেকেই প্রতিবাদ করবে যে তারা স্বাধীন নয়, কিন্তু তারা উড়তে পারবে না। মানুষের অবস্থাও ঠিক তাই। অন্য সকল প্রাণীদের জন্য প্রকৃতি দুটি রেখা নির্ণয় করেছেন, জীবন এবং মৃত্যু, যার মধ্যে তাদের থাকতে হয়, আর তারা সেটাই করে। কিন্তু মানুষের জন্য তিনি শুধু নিম্ন রেখাটি রচনা করেছেন, ওপরের রেখাটি নয়, আর তাই তাদের এত কষ্ট। যদি তাদের জীবনটাও অন্য প্রাণীদের মতো নির্দিষ্ট থাকত, তবে তারা এত চাপে থাকতো না, এত উদ্বিগ্ন থাকতো না, তাদের এত লড়াই করতে হতো না। আর সেটাই কারণ কেন তোমরা অপরিমেয় কষ্ট পাচ্ছ। তা হতে পারে তুমি কষ্ট পাচ্ছ কোনো সম্পর্কের দিক থেকে, কোনো পেশাগতভাবে হয়তো কষ্ট পাচ্ছ, জাতিগতভাবে, গোষ্ঠীগতভাবে, সমাজভিত্তিক দিক থেকে, ঈশ্বর, স্বর্গ, নরক, যে কোনো বিষয় নিয়ে তুমি সবকিছুই চেষ্টা করছো এক কৃত্রিম রেখা অঙ্কনের জন্য, যার কোনো অস্তিত্বই নেই। কারণ স্বাধীনতার জন্য চাই সাহস, আর স্বাধীনতার জন্য চাই কিছু উন্মাদনা। তুমি কখনোই মুক্ত হতে পারবে না যদি তোমাকে তত্ত্বের দুটি রেখার মধ্য দিয়ে যেতে হয়। স্বাধীন হতে গেলে অনেক বেশি দৃঢ় হতে হবে। যদি মুক্ত হতে চাও, তবে যেটা প্রথমেই বুঝতে হবে যে সমস্ত মানবিক অভিজ্ঞতা একটা রাসায়নিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তুমি কি সেটা বোঝো? হ্যালো, যাকে তোমরা বলো আনন্দ, এ হলো এক ধরনের রসায়ন, অবসাদ এক ধরনের রসায়ন, উত্তেজনা এক ধরনের রসায়ন, নিদারুণ যন্ত্রণা এক ধরনের রসায়ন, পরমানন্দ সেও এক ধরনের রসায়ন। অন্তত পরমানন্দ যে একটা রসায়ন তা তোমরা জানো, আমি শুনেছি। তাই তোমার জীবনের যত অভিজ্ঞতা সবকিছুরই একটা রাসায়নিক ভিত্তি আছে। এটাই হলো এটাকে বোঝার সবচেয়ে ভালো উপায়। এর আরো বহু মাত্রা আছে, কিন্তু তোমাদের বোঝার জন্য বলতে পারি অন্য অর্থে আমরা এক একটা রাসায়নিক স্যুপ। এখন প্রশ্ন হলো, তুমি কি খুব লোভনীয় স্যুপ নাকি জঘন্য স্যুপ, ঠিক কি না? এখন তোমার কাছে যদি সৌভাগ্যমণ্ডিত হওয়ার রসায়ন থাকত, তবে যদি তোমার চোখ বন্ধ রাখো ভালো, চোখ খুলে রাখো সে আরও ভালো, কেউ এখানে থাকে ভালো, কেউ যদি না থাকে তো সে আরও ভালো, হ্যাঁ কি না? কিন্তু তোমাদের রসায়ন অতটা উৎকৃষ্ট নয়। যদি তুমি অন্যদের দিকে তাকাও আর তারা তোমার দিকে তাকিয়ে হাসে তাহলে ভালো, কিন্তু ভালো নয় যদি তারা এইভাবে তোমার দিকে তাকায়। যদি এই সব লোকজন তেমনভাবে চলে যেমনটি তুমি চাও, তখন তোমার রসায়ন সঠিক মাপে। আর যদি তারা এমন কিছু করে যা তোমার পছন্দ নয়, তাহলে সেটা অন্য জায়গায় গিয়ে ধাক্কা দেবে। তো তুমি এটা একেবারেই বোঝনি যে এটার পদ্ধতিটা ঠিক কি, কিভাবে এটা কাজ করে, কিভাবে আমি এটাকে দিয়ে এর সর্বোচ্চ ক্ষমতায় কাজ করাতে পারি। ঠিক এই মুহূর্তে চলো ধরা যাক তুমি আমারই মতো সৌভাগ্যশালী,
কি আসে যায় কে তোমার পাশে আছে আর কে নেই? যদি কেউ থাকে তো ভালো, আর যদি কেউ নেই তো আরো ভালো। কারণ তোমার জীবনের অভিজ্ঞতা আর তোমার কি আছে কি নেই তা অন্যদের দ্বারা নির্ধারিত হয় না। তা যাই হোক না কেন, তা সে যে মানুষই হোক, যে জিনিসই হোক, খাদ্যই হোক, আর এটা হোক কি সেটা হোক, তার দ্বারা তোমার জীবনের অভিজ্ঞতা নির্ধারিত হয় না। একবার যখন তোমার বেঁচে থাকার পদ্ধতি আর বাইরের কোনো কিছু দ্বারা নির্ধারিত হয় না, তখন একাকিত্ব বলেই আর কিছু থাকে না। কিন্তু তোমার সেই একাকিত্ব তুমি উপভোগ করবে, তা তোমার পছন্দ হোক আর নাই হোক। এই ছোট বয়সে এটা বোঝা একটু শক্ত, যেটা তোমার পছন্দ হোক বা না হোক, কিন্তু এই শরীরের মধ্যে তুমি সবসময়ই একা, তাই নয় কি? সে তুমি কারুর সঙ্গে কথোপকথনই করো আর সঙ্গমই করো, এই শরীরের মধ্যে তুমি সবসময়ই একা, তাই নয় কি? যদি তুমি এই একাকিত্বের মোকাবিলা করা না শেখো, তাহলে তুমি জীবন সম্পর্কে কিছুই শেখো নি। This is the most beautiful thing. The most beautiful thing about life is এটা কেবলমাত্র আমার জায়গা, কি ঠিক কি না? এটা কি সবচাইতে সুন্দর ব্যাপার নয়? এখানে কেউ আমাকে অধিকার করতে পারবে না। তারা আমায় দখল করতে পারে, তারা আমাকে অত্যাচার করতে পারে, তারা অনেক কিছুই করতে পারে, কিন্তু তারা আমাকে অধিকার করতে পারে না। এটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিক নয় কি? এটাতে কষ্ট পেও না, এটা জীবনের সবচাইতে সুন্দর দিক। ও, তুমি একটু রোমাঞ্চকর ভাবে উপভোগ করতে চাও? কি ওই যে জনপ্রিয় বিখ্যাত গানটি? আরে ওই কি জনপ্রিয় গানটা গো? কোনটা স্যার? কি খুঁজে দাও আমাকে, নাকি কি তোমায় ছাড়া আমি বাজব না, নাকি? এখন তো বেশিরভাগ গান একই ধরনের। আরে ওই গানটা গাও না। আরে ওই পুরনো গানটা গো। আমি পারি না, আমি সত্যি পারি না। কথাগুলো বলো, আমি গেয়ে দিচ্ছি। আমার মনে হয়, আরে মাইক্রোফোনে বলো। হম তেরে বিনা রহ নাহি সকতে, তেরে বিনা কে বজুদ মেরা। এটা কি তুমি আমায় বলছো? আরে হে ভগবান, শ্রীরাম ভালো গান গায়। শ্রীরাম, আরে ওই গানটা কি বলছে ওটা গাও। হম তেরে বিন আব রহ নাহি সকতে, তেরে বিনা ক্যা বজুদ মেরা। সব ছেলেদেরই এইভাবে গান গাইতে শেখা উচিত, নতুবা এইভাবে মেয়েদের কিন্তু বসিয়ে রাখতে পারবে। কিন্তু মেয়েদেরও অবশ্য বোঝা উচিত যে ছেলেরা এটা নিজেদের প্রয়োজনে করছে এবং এটা সত্যি নয়। চলো এখন তাহলে খেলাটা উপভোগ করা যাক, কারণ আমরা যা করছি সেটা হলো গিয়ে একটা খেলা, একটা আবশ্যিক খেলা। জীবনের একটা সমাপ্তি আছে, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসটা হলো তুমি তোমার মধ্যে কেমন আছো। যদি তুমি এখানে এমনভাবে থাকো যা তোমার জীবনের প্রয়োজন তোমাকে বাধ্য করে, তবে তুমি একটা খুব অনুর্বর জীবন যাপন করছো। কিন্তু যদি তুমি কোনো প্রয়োজন ছাড়াই এখানে বসে থাকতে পারো, অথচ তোমার যা প্রয়োজন সবই করতে পারো, তবে তুমি এক মহৎ জীবন যাপন করছো। তোমাদের জন্য রইল আমার শুভেচ্ছা ও আশীর্বাদ, প্রত্যেকে সেই দারুণ সুন্দর জীবন পাও। চাও।